আসসালামু আলাইকুম, হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজিদাস কুকিং ওয়ার্ল্ড। বাড়িতে চিকেন ফ্রাই বানাচ্ছি কিন্তু রেস্টুরেন্টের মতো হচ্ছে না কেন, এমন কমপ্লেন অনেকেরই থাকে। বাইরে থেকে ক্রিসপি আর ভেতর থেকে জুসি এমন চিকেন ফ্রাই সবারই পছন্দ। তাই আপনাদের জন্য আজকে করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি চিকেন ফ্রাই। আমি কয়েকটি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের উপর থেকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি যেন মশলা ম্যারিনেট করার সময় ভেতরে মশলাটা ঢুকে। আমি লবণ দিয়ে দিচ্ছি, এখন আমি ম্যারিনেট করব। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চা চামচ লেবুর রস দিয়ে দেব, আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুনের পেস্ট। ওয়ান ফোর্থ কাপ টমেটো ক্যাচআপ দিয়ে দিচ্ছি, আমি দুই টেবিল চামচের মতো সয়া সস নিয়েছি। এখন আমি দিয়ে দিব বাটার মিল্ক, এটা আমি নিজেই বানিয়েছি। এক চামচ ভিনেগার আর এক চামচ লেবুর রস দিয়ে আমি কাঁচা দুধটাকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন ভালোভাবে সবকটি মিক্সড করে নিব। এই কাজটা হাত দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হয়, একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন একটা প্লাস্টিক রেপার দিয়ে এটাকে আমি উপর থেকে ঢেকে দিচ্ছি, আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। আর আমি এখন চিকেনটিকে ডাবল কাটিং করার জন্য ডিম আর বাটার মিল্কের মিশ্রণে একটি বেটার তৈরি করে নিব। প্রথমে আমি একটি ডিম ফেটে নিয়ে ডিম ভেঙে নিয়েছি, এখন এটাকে আমি ভালো করে ফেটে নিব। তারপর আমি আমার আগে থেকে তৈরি করা বাটার মিল্কটি দিয়ে দিব। দুটোকে ভালোভাবে ফেটে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এই মিশ্রণটি আমাদের ডাবল কোটিং করার জন্য লাগবে। আর কেএসপি স্টাইলে যদি আমরা চিকেন ফ্রাই তৈরি করতে চাই বা রেস্টুরেন্ট স্টাইলে করতে চাই, তাহলে অবশ্যই এরকম বাটার মিল্ক আর ডিমের মিশ্রণে একটি বেটার তৈরি করে নিতে হবে। আমার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ময়দার যে কোটিংটা তৈরি করব সেটার জন্য আমি ময়দাগুলো ছেঁকে নিব। আমি এখানে আড়াই কাপের মতো ময়দা নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ কাপ। আমি একটা চালনির সাহায্যে এটা চেলে নিচ্ছি যেন মিশ্রণটি একেবারে মসৃণ হয়। এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ভালোভাবে মিক্সড করে নেব। আমার চিকেনগুলো ম্যারিনেট হয়ে গিয়েছে, এখন এটিকে হাত দিয়ে আরেকটু ভালোভাবে মাখিয়ে নিব। এখন একটি করে চিকেন প্রথমে ময়দার মিশ্রণে দিয়ে কোট করে নিব। একটু সময় নিয়ে কোটিংটা করতে হবে, তাড়াহুড়ো করলে ভালো হবে না। এভাবে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে, উপরে প্রথমে ময়দাটা লাগিয়ে তারপর একটু প্রেসার দিতে হবে। এভাবে কোটিংটা খুব সুন্দর হয়। আর কোট করা হয়ে গেলে এক্সট্রা যে ময়দাটা থাকবে এভাবে একটু ছেড়ে ফেলে দিতে হবে। তারপর ডিম আর বাটার মিল্কের মিশ্রণে এটাকে একটু চুবিয়ে নিতে হবে। এটাকে ডিম আর বাটার মিল্কের মিশ্রণে বেশিক্ষণ রাখতে হবে না, জাস্ট 4-5 বার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু নিলেই হবে। তারপর আবার আমরা কোটিংয়ের জন্য ময়দার মিশ্রণ এটাকে রেখে দিব। এটাকে আবার
ময়দার মিশ্রণে কোট করে নিব। সেম ভাবে চেপে চেপে একটু প্রেসার দিয়ে এটাকে কোট করে নিব। তারপর আবার ডিম আর বাটার মিল্কের মিশ্রণে এটাকে চুবিয়ে দিব। আবার এরকম 4-5 বার উল্টিয়ে পাল্টিয়ে আবার ময়দার মিশ্রণে কোট করে নিব। আমি এভাবে 3 বার ময়দার মিশ্রণে দিয়েছি এবং 2 বার দিয়েছি ডিম আর বাটার মিল্কের মিশ্রণে। এভাবে আমি কোট করে নিয়েছি। আপনারা চাইলে 3 বার ডিম আর বাটার মিল্কের মিশ্রণে চুবাতে পারেন আর 4 বার ময়দার মিশ্রণে কোট করতে পারেন। আমি 3 বার 2 বার করে করেছি। ঠিক এভাবেই কোট করে নিব এবং এক্সট্রা ময়দাটা এভাবে ঝেড়ে ফেলে দেব। এভাবে আমি সবগুলো করে নিব। সবকটি কোটিং করা হয়ে গিয়েছে। এটি এখন ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। একটি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলটি গরম হয়েছে কিনা একটি টুথপিক দিয়ে এটাকে দেখে নিচ্ছি। টুথপিকটি এভাবে যখন তেলের মধ্যে দেওয়ার পরে বুদবুদ আকারে সৃষ্টি হবে, বুঝতে হবে তেলটি ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। আমি যতক্ষণ এটিকে ভাজবো ততক্ষণই আমার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভাজবো। এভাবে একটি কাঁটা চামচ দিয়ে এটিকে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড একটু উল্টে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নাই, তাহলে উপরের উপরে যে কোটিংটা করেছি এটা ছুটে যেতে পারে। আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটিকে আমরা উঠিয়ে নিব। একটা কিচেন টিস্যুর উপর নিচ্ছি, সবকটি আমি উঠিয়ে নিচ্ছি। আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু একেবারেই সার্ভ করার জন্য রেডি হয়ে গিয়েছে। আমার এই চিকেন ফ্রাইগুলো কিন্তু খুবই ক্রিসপি হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে আপনাদের মতামত দিতে ভুলবেন না। কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।